আসসালামু আলাইকুম বাড়ির ফ্রি চ্যানেল বিএসিতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আজকে 26 ফেব্রুয়ারি 2021 সালের পাখির হাট মিরপুর একের পাখির হাটে সবাইকে স্বাগত। তো আজকে খুব সুন্দর পাখির হাট বসেছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে পাখির হাট বসেছে এবং খুব সুশৃঙ্খলভাবে পাখির হাট বসেছে। তবে যারাই আসবেন তারা সুশৃঙ্খলভাবে পাখি ক্রয় করবেন এবং বিক্রি করবেন। তো চলুন দেখি আজকের হাটে কী ধরনের পাখি উঠেছে এবং এগুলোর বাজার দর কী। আর ভিডিও শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, সেই সাথে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন না সবাই মিলে আজকে 26 ফেব্রুয়ারি 2021 হাটে পাখির দর জানার চেষ্টা করি। আমাদের পাখি মাহিম ভাই, একে তো নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। চলুন দেখি আজকের 26 ফেব্রুয়ারি 2021 সালের হাটে উনি কী এনেছে এবং এগুলোর বাজার দর কী। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আল্লাহ রহমতে আমি ভালো আছি। আপনাদের খুব আদরের ছোট পাখি মাহিন, তো আমি আপনাদের অনেক নতুন নতুন কালেকশনগুলো দিতে পারি, আপনার নতুন নতুন পাখির সিজনগুলো দিতে পারি। আমাকে আপনারা অনেকজনই চিনেন বা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো ভাল লাগে, মানুষের ভাইয়েরা বলে আমাকে নক দিয়ে আপনার ভিডিওগুলো খুব ভাল লাগে ভাই। তো এই কথা এত কথা বলে এত সময় নষ্ট না করে আমি আপনাদের মাঝে এখন নিয়ে আসবো আমার নতুন যে কালেকশনের পাখিগুলো, সেগুলো আজকে আপনাদের দেখাবো, পরে একদিন আপনাদের সাথে আমি অবশ্যই সময় দিব। তো এখন চলে যাই যিনি আমার নতুন পাখির কালেকশনের দিকে। তো আমি শুরু করব, প্রথম শুরু করব একজোড়া রং আপনার গোল্ডেন ফিঞ্চ দিয়া, যেটা অনেক সুন্দর দেখা যায় কালারটা। তো এটা হচ্ছে গোল্ডেন ফিঞ্চ, এটার মাথা দেখেন একটা লাল এবং একটা কলম সাদা। তো লাল যে মাথাটা, এই মাথাটা হলো ছেলে আর সাদাটা মেয়েটা, একবার ডিম্বাচ্চা করা হয়েছে। এটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দাম চাচ্ছে 7,000, এটা ফিঞ্চ দাম 6,000 টাকা হলে বিক্রি হবে। তো দেখেন যিনি এখানে আমার আরও দুজোড়া পাখি আছে, এই পাখিটা আপনারা অবশ্যই চেনেন। একজোড়া পাখির নাম হয়েছে রংটেল, সামনে যেই ভোগ কালো এই পাখিটা হলো রংটেল, ফর্ন রংটেল। এটা দাম চাচ্ছে হলো 4,500 টাকা। তো এটা আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই ডিসকাউন্ট হবে। তো আপনি আরও একজোড়া পাখি দেখতে আছেন যিনি এখানে ফিঞ্চ পাখি, এটা দাম চাচ্ছে 800 টাকা। তো আপনাদের এখানে আজকে নতুন কালেকশনগুলো নিয়ে আসছি, যারাই আপনারা পাখিগুলো চিনেন এটা কেউ অবশ্যই চিনেন। এটা অনেকজনের ডায়মন্ড ধোপ বলে, এটা আসলে ডায়মন্ড ধোপ না, এটা ডায়মন্ড ডাফ, আমরা ডায়মন্ড ডাফ যাকে বলি, এটা ডায়মন্ড ডাফ, এটা ছেলে মেয়ে 100%। এই পাখির জোড়াটার দাম পড়বে 1,800 টাকা, ইউটিউব চ্যানেলের মাধ্যমে হবে মাত্র 1,500 টাকা পাচ্ছেন আপনার ডায়মন্ড ডাফ পাখি। তো এখানে আমি আরও নতুন নতুন কালেকশন আপনাদের দেখাচ্ছি, এটা অবশ্যই আপনারা অনেকজনে চিনেন। এটা কোনোর পাখি, এটা বাচ্চা পাখি, এটা দাম চাচ্ছে 6,000 টাকা, এটা 6,000 টাকা হলে আপনার সেল হবে। তো এখানে আমি আরও কিছু কিছু কালেকশনের পাখি আনছি। তো এখানে দেখেন আরও একজোড়া পাখি আছে আপনার কোনো পাইনাপেল, এটা ডিম বাচ্চা করা কোনোর, এটা দাম চাচ্ছি 10,000 টাকা, এটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই এটাই ডিসকাউন্ট হবে। তো আমি নতুন নতুন কালেকশনগুলো আজকে দেখাচ্ছি। এখানে দেখেন আরও এক পিস ভাইলোট পাখি আছে, যিন একদম ফুল ভাইলোট আমরা যাকে বলি, এটা দাম চাচ্ছি আপনার 4,000 টাকা, ইউটিউব চ্যানেলের মাধ্যমে দাম পাচ্ছেন মাত্র 2,500 টাকার ভিতরে একটা মেয়ে পাখি আপনার ভাইলোট। তো এখানে দেখেন একটা টিয়া পাখি আছে, নিংলের টিয়া যারা বলি, এটা পিছনে দেখেন ফোটা ফোটা আছে, হলুদ ছাপ আছে। তো এটা ছেড়ে দিলে যাবে না, এটা গ্যারান্টি সহ দিব, যিনি এটা হাটে ছেড়ে দিবেন পাখিটা চলে গেলে আমার আর না চলে গেলে আপনাদের, তো এটা ছেড়ে দেবেন চলে যাবে না, এটা দাম চাচ্ছে 5,000 টাকা। তো এখানে কিছুটা বাচ্চা আছে অফলাইনের, অফলাইনের কিছু বাচ্চা আছে, এটা দাম চাচ্ছে হলো আপনার 4,000 টাকা, এটা ফিক্স দাম 3,500 টাকা, এটা হলো আপনার ঝোড়া। হ্যাঁ, আপনাদের মাঝে খুবই কম দামে পাচ্ছেন আপনারা অফলাইন। এখানে দেখেন একজোড়া রানিং ডিম বাচ্চা করা অফলাইন আছে, এটা দাম চাচ্ছে 6,000 টাকা, এটা ওই বাচ্চার মতো নিয়ে, এটা হলো বড় পাখি ডিম বাচ্চা। এখানে একজোড়া সবুজ আছে, এটা দাম চাচ্ছে 4,000 টাকা, লাল ঠোঁট। একজোড়া ভাইলোট আছে, এটা দাম চাচ্ছে 5,000 টাকা। তো দেখেন এখানে কিছু বাচ্চা লাভবার্ড আছে, এই লাভবার্ডগুলো জোড়া হয়েছে 3,500 টাকা, 3,500 টাকা হলে আপনি লাভবার্ডগুলো নিতে পারবেন। তো এখানে দেখেন আরও এক পিস তোতা পাখি আছে, যারা আমরা তোতা চিনি, তো অনেকজনে বলে মদনা মদনা তোতা, মদনা বলে হলো আপনার কালো ঠোঁট, যেটাকে কালো ঠোঁট যেটা এটাকে বলে মদনা, যেটা লাল ঠোঁট এটা আসলে তোতা পাখি। তো তোতা পাখিটা দেখতে অনেক সুন্দর দেখা যায়, এটার ভিতরে কালার আছে 7টা কালার, কালো সুরমা এবং সবুজ হলুদ আপনার ভুলু, এখানে অনেক ধরনের কালার আছে। তো আপনার এটা দিয়ে মনে করেন আপনার 7টা কালার, এটাকে আমরা বলি যে তোতা পাখি, ও যিনি তোতা যারে বলি এটা তোতা। তো আমাদের মাঝে আরও একজোড়া পাখি আছে, তো আপনার এটা হয়েছে 4,000 টাকা, একজন লুটিনো বাজিগার আছে, একটা বাজিগার হয়েছে লাল চোখ, একটা হয়েছে কালো চোখ, একটা পাইট এবং একটা হলো হলুদ একদম, একটা দাম এই জোড়াটা দাম 1,000 টাকা। আর এখানে দেখেন যে আমার কাছে কিছু ককাটেলে বাচ্চা ভেবি আমরা যারে বলি,
যারা হ্যাং পিনিংয়ের করার জন্য নেই। তো কিছু কিছু মানুষ হ্যাং পিনিংয়ের করার জন্য হ্যাং ট্যাম্প যাকে বলি আমরা হ্যাং ট্যাম্প, তো এই হ্যাং ট্যাম্প বাচ্চাগুলো হলো এইটা। তো এইটা আপনারা যারা ছোটোর থেকে লালন পালন করবেন, এটা অনেক বড় হয়, এটা বড় হয়ে সাথে থাকে আপনার হাতে খাওয়া দাওয়া করে আপনার সাথে খেলাধুলা করে। তো এটাকে আপনার অনেক ধরনের কথা এবং অনেক কিছু শেখাতে পারি। তো এটা দেখেন, এটা হচ্ছে আপনার চিনামন পাল, এটা ফোঁটা ফোঁটা আছে, এটা গায়ের ভিতরে দেখেন, এটা বড় হলে জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে। এটা দাম হয়েছে আপনার 5000 টাকা জোড়া। এটা লাল চোখ, রেড আই পাখি, লাল চোখ। তো এটা আপনার ছোটোর থেকে পাললে এটা আমরা অনেক অনেক আদর দিয়ে অনেক বড় করতে পারবো, বড় করলে অনেক কিছু শিখে। এটা দেখেন, এটার ভিতরে মুখের ভিতরে দেখেন দুইটা মুখ আছে। যারা খাওয়াইতে না পারেন তারা আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমার নাম্বার থাকবে। উপরে জিনিসটা দিলে আপনি খাওয়াতে পারবেন, নিচেটা দিলে পাখিটা মারা যাবে। পাখিটা মাঝে মাঝে গ্যাস জমে যায়, এখানে গ্যাস জমে গেলে খাবারটা শক্ত হয়ে যায়, তো শক্ত হয়ে গেলে পাখিটা মারা যায়। তো এর ভিতরে আপনারা আমার কাছে অনেক কিছু জানতে পারবেন, আমার নাম্বারটা দেওয়া হবে। আজকে হাড়ের ভিতরে আপনাদের কিছু কথা আমি বলতে পারবো না, কারণ আমি ভিজে আসছি, আমাকে অনেকজনে চিনেন, আমার এখানে স্থানীয় আমি দোকানদার, তো আমার কাছে অনেক নতুন নতুন কালেকশন পাওয়া যায়। আপনারা যেই কোনো পাখি, যেই ধরনের পাখি আপনাদের যদি লাগে আমাকে অবশ্যই নক করবেন, আমি সাথে সাথে আপনাদের লিঙ্ক ধরবো এবং সাথে সাথে বলে দেবো যে আমার পাখির নামগুলো এবং পাখির দামগুলো। আপনারা যে কোনো জায়গা থেকে আমার সাথে নক করেন আমাকে পাবেন, আমার মোবাইল নাম্বার দেওয়া হবে, আমার মোবাইল নাম্বারটা আমি বলে দেবো আপনাদের মাঝে, আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলবেন, আমি আপনাদের অনেক সাজেশনগুলো বলে দেবো কীভাবে পাখিকে যত্ন করেন। তো এত কথা আজকে হাড়ের ভিতরে না বললেই দরকার নাই, আমি আপনাদের মাঝে এখন আমার নাম্বারটি গ্রহণ করবো, আমার নাম্বারটি আপনারা সবাই শুনবেন মনোযোগ দিয়ে। আমার নাম্বারটি হয়েছে 01404880886। নাম্বারটা আবারও বলে দিচ্ছি আপনাদের, 01404880886। আমার এই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার সব কিছু এটা দিয়ে খোলা আছে। আপনারা সাথে সাথে আমাকে নক করে বলতে পারবেন, আমাকে পাখির কিছু পিক দেন, আমি আপনাদের পিক দিয়ে দেবো, ওই পিকগুলো দেখে আমাকে আপনারা নক করতে পারবেন। আমার ফেসবুকের নাম হয়েছে, আমার নামটা হয়েছে পাখি মাহিন, আর আমার ফেসবুকের আইডির নাম হয়েছে পাখি মাহিন। তো আমাকে আপনারা অনেক জায়গায় নক করলে পাবেন, আমি আপনাদের সাথে সাথে রিপ্লাই দিব। আমার কাছে অনেক ধরনের পাখি আছে, অনেক ধরনের পাখি আমিও লালন পালন করি, লালন পালন না করলে তা বিক্রি করা যায় না, ভালোবাসতেই ভালোবাসা দেওয়া যায়। আপনারা আমাকে ভালোবাসা দেবেন, আমি আপনাদের ভালোবাসা দেবো, এটুটুকুই। আমাদের ইব্রাহিম ভাই, আপনারা তো তাকে সবাই জানেন, রাগি পাখি চ্যানেল ওনার। তো আজকে ইব্রাহিম ভাই মূলত টঙ্গী বাজার হাটে বসে এবং ওইখানেই তার দোকান, ব্যবসা, খামার এবং ওইখানেই তার চমৎকার চমৎকার পাখি নিয়ে বসে। তো এখানে অনেক দূরে দীঘায় মিরপুর এক নাম, মিরপুর একের হাটে খুব বেশি আসে না, তো তারপরেও যা নিয়ে আসছে এখন দেখি কী ধরনের পাখি নিয়ে আসছে এবং এই পাখির বাজার দরগুলোকে এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পাখি দেখানোর আগে আমার যারা আমরা ইউটিউব চ্যানেলগুলো দেখি তাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা আমরা অনেকে জানি যে অনেকে অনেক কিছু দেখি, তো আমরা জানি যে আমাদের আশেপাশে অনেকের অনেক প্রতিভা রয়েছে, কিন্তু আমরা যদি কেউ একটু হেল্প করি তাহলে তার প্রতিভা দিয়ে দেশের জন্য অনেক কিছু বয়ে নিয়ে আসতে পারে। তো আমার আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ইউটিউব চ্যানেলের প্রোভাইডার যে যার চ্যানেলের নাম হলো বার্ড হিস্ট্রি চ্যানেল, তো এই চ্যানেলে আপনারা পাখির জন্য অনেক কিছু পাবেন বুঝে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো ওনার আসলে এই মেধা অনেক ভালো, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে উনি একসময় আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবে। তো আপনারা বলতে পারেন যে আমি কীভাবে হেল্প করব? তো বন্ধুরা আসলে কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হয় না, দেখা যায় একটা মনের সাহস, যে আসলে একটা আপনি ওনাকে সাহস দিলেন, উৎসাহ দিলেন, উনি আপনার সাহস পাইয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করবে। আজকে তো যে আমরা এই জায়গায় কামায় দিই, হয়তো একটা প্রতিভা এখানে নিভে গেল। আমরা চাবো যে বার্ড হিস্ট্রি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর আমরা যদি এইভাবে তাকে আগ্রহ করি সে নতুন নতুন ভিডিও অনেক কিছু দিবে আমাদেরকে, কারণ ওনার মেধা অনেক ভালো। আপনারা যদি একটু হেল্প করেন ওনার চ্যানেলটা দ্রুত এগিয়ে যাবে, আর দ্রুত এগিয়ে গেলে সে আমাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য চেষ্টা করবে। তো আজকে কথা আর বাড়াবো না, মূল কথা যাওয়ার আগে আমি প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের বার্ড হিস্ট্রি চ্যানেলে যারা নতুন হয়ে রয়েছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠাতে বেল আইকনটি বাজিয়ে দেন, আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন দেশ থেকে দেখতেছেন, একটা শেয়ার করতে পারেন আপনার প্রিয় মানুষটির জন্য, কমেন্ট করে জানাতে পারেন আপনার মনের কথাগুলো। তো বন্ধুরা চলেন আজকে আমি কী পাখি নিয়ে আসতে দেখানোর চেষ্টা করবো। অনেকেই বলে যে এক্সিবিশন কী, আসলে মেইন এক্সিবিশনটা অনেকেই দেখে না, হাড়ে আসে না। যেমন আজকে দেখাবো আমি একটা এক্সিবিশন, দেখেন
পাকের যে বার এ নিয়ে উঠতে পারে না, ফুল এক্সিবিশন। আর এটা আমি শখ করে কিনেছিলাম, ওকে বাচ্চা করাইছি অলরেডি, ওকে দিয়ে ব্রিডিং করাইছি, এখন তাকে সেল করে দেবো, কারণ আমার পরে ইউজ করবেন ইংলিশ আছে। আরো এখানে আরো কিছু জাপার বাচ্চা আছে দেখতেছেন আপনারা, এগুলো সম্পূর্ণ নিউ আডাল, 4-5 মাস বয়স, এগুলো আপনার 250 টাকা জোড়া। আর আজকে অনেক ধরনের পাখি আনছে, যদি সম্পূর্ণ কিছু বর্ণনা দেয় আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর আপনারা লং ভিডিওটা দেখতে টাওয়ার ফিল করবেন, কারণ সময়টা আসলে এত মূল্যবান মানুষের এখন বর্তমানে অনেক কিছু। এখানে কিছু ইউলু ফিশার আছে 4500 টাকা জোড়া বিক্রি করতেছি, এখানে একজন অফলাইন আছে এটা 8000 টাকা জোড়া যাচ্ছি, আরও কিছু কুকারেল আছে এখানে এগুলো 7000 টাকা জোড়া, আরও অনেক ভিন্ন ধরনের পাখি আছে, আসলে দেখাইলে অনেক সময়ের প্রয়োজন। তো আজকে অনেক কথা বললাম, আজকে আর কথা বলবো না, আরও আর পাখি দেখাবো না। তো বন্ধুরা যাওয়ার আগে আপনারা আমি একটা কথা বলতেছি, আমাদের বারিশ চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যে কোনো পাখির জন্য পাখি ক্রয় বিক্রয়ের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন 0164-1938 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমার ছোট্ট একটা চ্যানেল আছে যেটা হলো রাগি পাখি, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আর যদি সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এই নিয়ম কানুন আপনারা মেনে চলবেন। দাদু দাদকে দপ্তরে করে দিয়ে দিবেন, আপনারা যাওয়ার পরে যে ময়লা হয় তা দাদু দল দিয়ে পরিষ্কার করা হয়, তাই দাদু দাদকে 10 টাকা দিয়ে দিবেন। এর অতিরিক্ত কেউ 10 টাকাও দিতে হবে না, কেউ যদি টাকা চায় তাকে ধরে আমাদের কাছে নিয়ে আসবে। আদেশ ক্রমে হাত কর্তৃপক্ষ শেখ মাসুম কাজী সফল, শেখ মাসুম ও কাজী সফল। এই হচ্ছে আমাদের কাশেম ভাই, এতক্ষণ যে করলো উনি হচ্ছে আমাদের যে এই পাখিকে কীভাবে হ্যান্ড ফিডিং করাইতে হয় সেটা কিন্তু দেখাই দিল। তো আপনারা যারা নতুন পাখি কিনতে চান বা টেম করার পাখি কিনতে চান সেগুলো আপনারা কিনে এইভাবে হ্যান্ড ফিডিং করাতে চান। চলেন দেখি আজকে কাশেম ভাই কী ধরনের পাখি আনছে এবং এই পাখিগুলোর বাজার রেট কত। আসসালামু আলাইকুম ভাই। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। জি ভাই, আমি ককাটালে বেবি আনছি, লাভ বাটের বেবি আনছি, ককাটাল সব বেবি, এগুলো হ্যান্ড ফিটিং করা বেবি, হালকা হালকা খাওয়া শিখছে। এটার দাম 3000 টাকা ভাইয়া। হ্যাঁ, হ্যান্ড ফিটিং করা, অলরেডি হ্যান্ড ফিটিং করে বড় করা হয়েছে, নিচেরটাও আপনার হ্যান্ড ফিটিং করে বড় করা হয়েছে, ওইটাও 3000 টাকা পিস। আর এখানে ছোটো একটা আছে বেবি, এগুলোর দাম চা হচ্ছে 2000 টাকা, হয়তো কিছু সীমিত কম রাখা যাবে। হ্যাঁ, 2000 টাকা পার পিস। আর এগুলো লাভবাটের বাচ্চাগুলো আপনার 2000 টাকা পার পিস, দাম চা হচ্ছে হয়তো 1900-1200 টাকা কম রাখা যাবে আপনার চ্যানেলের নাম বললে। আবার এখানে, হ্যাঁ এখানে মাস্টার বিয়ার, এগুলো এই এটা মাস্টার বিয়ার, একবার ডিম বাচ্চা করছে, কিন্তু যার কাছে ছিল সে যত্ন করে নাই, এই কারণে ময়লা ময়লা ভাব দেখা যায়। আর এটাও রানিং, এটা লোটন অফলাইন, এটা 2500 টাকা দাম পড়বে। আর এই পিয়ারটা পড়বে আপনার 5000 টাকা দাম চাই, 4500 ছিল হবে। আমার নাম মোহাম্মদ কাশেম, সবাই চিনেন, আমি পাখির বাচ্চা বেশিরভাগ বিক্রি করি। আমার নাম্বারটা 01674594455। আমার লোকেশন হলো মোহাম্মদপুর গাড়াচর। আসসালামু আলাইকুম, দর্শক বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা পান। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। যারা ককাটেল পাখি টেম করতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমাদের পলাশ ভাইয়ের কাছে যে টেম সাইজ পাখিগুলো আছে সেগুলো একটু দেখা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। এই ককাটেল পাখিগুলো খুব সুন্দর টেম হয় এবং যারা টেম করতে পছন্দ করেন সেটাই পাখিগুলো ক্রয় করতে পারেন। তো দেখা যাক এই পাখিগুলোর বাজার মূল্য কত এবং কীরকমভাবে রাখে আর কি। আসসালামু আলাইকুম ভাই। আসি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি 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 জি, অবশ্যই দাম দেখানোর চেষ্টা করব। এখানে আপনার হোয়াইট ফেস আছে, এই বেবিগুলার বয়স আপনার 25 দিন কি 30 দিন হবে। এগুলো এখনও হ্যান্ড ফিটিং করতে হয়, আরও 10 দিনের মতো হ্যান্ড ফিটিং করতে হবে। এগুলো 2000 টাকা করে পিস চাওয়া হচ্ছে। এই হোয়াইট ফেস ফোনটাও 2000 টাকা পিস, 2000 করে রাখা যাবে। খুবই সুন্দর, দেখেন হেলদি আর খুব অ্যাক্টিভ পাখি, খুবই অ্যাক্টিভ। আর আপনার হোয়াইট ফেস চিনামন পাল্টা, এটার দাম 2500 টাকা চাওয়া হচ্ছে। যে আপনার চ্যানেলে থেকে আসলে অবশ্যই কিছু কমিয়ে রাখবো। আর আজকে নিয়ে আসছি আপনার গ্রিন ফেসার আর ইয়েলো ফেসার, হ্যাঁ এগুলার প্রাইস 5000 টাকা করে জোড়া। 100% দেশি প্রোডাক্ট আর কি, একদম হোমবিট, হ্যাঁ একদম হোমবিটের, 5000 করে জোড়া, একদম পুরো ফুল গ্যারান্টি ডিম বাচ্চা আছে। হ্যাঁ এখানে এখানে কিছু রেনবো আছে, এই রেনবোটা আমার ঘরের, রেনবোটার দাম চাওয়া হচ্ছে 2500 টাকা। গোল্ডিয়ানগুলো 6000 করে। হ্যাঁ এই কোকাডেলটা আমার, এই কোকাডেলের দাম চাচ্ছে 8000 টাকা জোড়া, হ্যাঁ 8000 টাকা করে জোড়া। আর এখানে এই যে এই পেয়ারটি আমার আসছে, একজোড়া ভাইলোট আছে, একজোড়া অপার লাইন আছে, অপার লাইনের পেয়ারটা 7000 টাকা চাওয়া হচ্ছে, আর ভাইলোটটাও 7000 টাকা। আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে। যে এই পাখি আজকে আমি আমার ছিল, এগুলাই নিয়ে আসছি আর কি। লোকেশনটা খিলক্ষেত, আমার মোবাইল নাম্বারটা 01631933556। যে অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। একে তো সবাই চেনেন, আমাদের ইমরান ভাই পাখির ডাক চ্যানেলের ওনার, আজকে হাটে আসছেন। তো আজকে হাটে উনি কী ধরনের পাখি আনছে এগুলো একটু দেখবে এবং সেই সাথে বাজার দরগুলো দেখার চেষ্টা করব। ভাই ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই সুন্দর এক জোড়া কাকাটেল আনছেন তো ভাই, দেখা যায়। জি ভাই, একটা হলো আপনার অ্যালবিনো আর একটা হলো চিরামন পাল। ভাই এটা 2500 টাকা পড়বে আর এটা 4000 টাকা পড়বে। এটা টার্কোজিন, টার্কোজিন এটা 10000 টাকা চাচ্ছিলাম। আর নিচে একজোড়া র্যাম্প আছে, ওইটাও 10000 টাকা পড়বে, হ্যাঁ 10000 টাকা। তারপর এখানে আপনার জেব্রা ফিঞ্চ আছে, এগুলো 800 টাকা পেয়ার পড়বে। হ্যাঁ ইংলিশ এক্সিবিশন আছে একটা পেয়ার, এটা 10000 টাকা চাওয়া হচ্ছে। আর নিচে দুটো সিঙ্গেল সিঙ্গেল মেইল আছে, এগুলো কেউ যদি নেয় তাহলে 3000 টাকা পার পিস রাখা হবে। এগুলো আসলে ট্যাম করা, এই গ্রেগুলো 3000 টাকা পার পিস পড়বে, আর আপনার এই পালগুলো পড়বে 3500 করে পার পিস। পালগুলো ট্যাম না, পাল দুইটা। আর এখানে আমার এখানে দুইটা তিনটা পাখি ছিল, একটা সেল হয়ে গেছে অলরেডি, ওই মেইলটা উনি টাকা উঠাইতে গেছে, বুথ ওইটা ট্যাম করা ছিল এবং অ্যাডাল্ট। এখন এই পেয়ারটা আছে, যদি কেউ যদি নিতে চায় 7000 টাকা চাওয়া হচ্ছে। আর লাভবার্ড ওইখানে যেগুলো আছে এগুলা 4000 থেকে শুরু করে 5000 পর্যন্ত আছে। আর যদি কেউ ভালো মিউটেশনের লাভবার্ড নিতে চান তাহলে অবশ্যই আমার বাসায় আছে, যোগাযোগ করবেন। তারপর ওইখানে গোল্ডিয়ান আছে একটা পেয়ার, ওটা 5000 টাকা চাওয়া হচ্ছে, কোনোটা 10000 টাকা পড়বে। পাইনাপেল, পাইনাপেল কোনোর 10000 টাকা। আজকের মতো এই কালেকশনই, অবশ্য কালেকশন বাসায় থাকে হিউজ পরিমাণ, যেগুলো আনা হয় না। আর আরেকটা কথা বলি, অনেকে বলে থাকেন যে পাখির দাম অনেক বেশি, আসলে পাখির দাম বেশি বললে ভুল, কারণ পাখির বাজারটা অনেক সময় আপ ডাউন করে, দাম নামে নামা উঠা করে। তো আপনারা ভিডিওর তারিখগুলো দেখে নেবেন যে কোন তারিখে পাখির দাম কত চাইছি। দেখা যায় অনেক সময় একদিনে দুই দিনে বিক্রি হয়ে যায়, অনেক সময় এক সপ্তাহ সময় লেগে যায়। কিন্তু যদি এক মাস পরের ভিডিওতে যদি বলেন যে ওই ওই সময় এই দাম ছিল, তাইলে কিন্তু ওই দামে দেওয়া যাবে না, কারণ কমতেও পারে আবার বাড়তেও পারে। এটা আপনারা আরও 5 জনের কাছে ফোন দিয়ে বাজারটা যাচাই করে নেবেন যে এখন কী দামে চলতেছে, সেই সাথে যদি আপনারা কম্পেয়ার করেন তাইলে হয়তো আমার কাছে 500-1000 টাকা কম পাবেন পেয়ার প্রতি।
আর কোন পাখিটার দাম কেমন? যেমন লাভ বার্ডের মধ্যে 40-50 হাজার টাকা পেয়ারও লাভ বার্ড আছে, আবার 3,000 টাকা পেয়ারও আছে, আবার 2,000 টাকা পেয়ারও আমি বিক্রি করি। যাই হোক, আলোচনা করলে আলোচনার শেষ নাই। তো আজ আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, আমার লোকেশন মোহাম্মদপুর, সবাই জানেন যে সেকেট টেক। মোবাইল নাম্বারটা 01934009475।